আমি পরিষ্কার করে আপনাদের বলি, তৃণমূল কংগ্রেস মাটির কংগ্রেস। একটা দুটো লোক ভুল করতে পারে, তার জন্য সবাই ভুল করে না? বলুন তো মা বোনেরা আমার, আপনার কি পাঁচটা ছেলেই সমান? একটা ছেলে একটু এদিক ওদিক হতেই পারে, তাকে শাসন করে ভালো করতে হয়। আমি চাই যারা ভুল ত্রুটি করবে তারা শুধরে নেবে, সংশোধন করে নেওয়াটা আমাদের ধর্ম। নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন, রাইট টু মেক ব্লান্ডার্স, ভুল করার অধিকারও একটা অধিকার, সেই অধিকারটাকে সংশোধন করতে হবে। আমি চাই তৃণমূল কংগ্রেস কর্মীরা মাথা উঁচু করে চলবে, কোন লোভ যেন তাদের গ্রাস করতে না পারে। আমি ছোটবেলা থেকে পার্টি করে আমি যদি একই বাড়িতে থাকতে পারি, একই খাবার খেতে পারি, একই রকম জিনিস পড়তে পারি, তাহলে কেন আমাদের লোভ বাড়বে? সোনার মুক্তোর মালা আমরা কেউ খাবো না। আমি সব মিটিংয়ে আগেও অনেকবার বলেছি, আমি 7-8 বছর ধরে বলেছি, ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু। জানেন তো, আমি কখনো কখনো বিছানায় শুয়ে ভাবি, এই তো আমার একটা বিছানা আছে, একটা ঘর আছে, আমি ঘুমোচ্ছি, কাল যদি আমি মরে যাই এই ঘরটা কে দেখবে? দেখার লোক নেই, এরকম অবস্থা। তো কি হবে? এই অর্থের মূল্য হচ্ছে অনর্থ। লোভ করে অর্থ করা মানে যার কাছে রাখছেন সে মেরে দিচ্ছে। লোভ করে অর্থ করার নামে সমাজই বদনাম হচ্ছে। লোভ করে অর্থ করার নামে সবচেয়ে বেশি বিজেপি করে, এক একটা ইলেকশনে কয়েক হাজার কোটি টাকা করে খরচ করে। সে টাকা কোত্থেকে আসে? আজকে হিমাচল আর গুজরাটে ইলেকশন বলে তুমি বন্ড দাবার চালু করেছো। বন্ড সব পার্টি নেয়, তার কারণ হচ্ছে এটা আইনত স্বীকৃত করেছো, আমি সেটা বলছি না। তুমি নিজের ইলেকশন আসলে কোটি কোটি টাকা তুলছো আর এজেন্সি দিয়ে সবাইকে ভয় দেখাচ্ছ। তোমার রাজ্যে ভ্যাপাম হয়েছিল মধ্যপ্রদেশে, কজন অ্যারেস্ট হয়েছে আমি জানতে চাই? এডুকেশন মিনিস্টার অ্যারেস্ট হয়েছে কিনা আমি জানতে চাই? যদি প্রাক্তন এডুকেশন মিনিস্টারের কেস সাবজুডিস আছে আমি কোনো কথা বলবো না, যদি অন্যায় করে কোর্ট ব্যবস্থা নেবে আমাদের কিছু বলার নেই। কিন্তু ইচ্ছা করে করে পঞ্চায়েত ইলেকশনে তারা যাতে কাজ করতে না পারে, লোকসভা ইলেকশনে যাতে কাজ করতে না পারে, এখন থেকে আমার অফিসারদের ভয় দেখাচ্ছে, আমাদের সহকর্মীদের ডেকে পাঠাচ্ছে আর যা তা বলে দিচ্ছে প্রেসের মাধ্যমে। একটা প্রেসকে ডাকছে, আমি জানি তারা কালা, ডেকে বলছে তুমি আগে টিভিতে খাইয়ে দাও, অমুক লোকটা অমুক টাকা নিয়েছে তাই আমরা ইডি যাচ্ছি, সিবিআই যাচ্ছি। সে কি করে জানবে? আগে মিডিয়া ট্রায়াল করছে, আগে পরে দেখা গেল সে দোষী নয়, কিন্তু তাকে তো বদনাম করে দেওয়া হলো। আপনারা বলুন তো মা বোনেরা আমার, আপনার বাড়িতে যদি ইডি যায়, যদি সিবিআই যায়, আপনার মান সম্মান নিয়ে কথা হবে না? আপনার মান সম্মান নষ্ট হবে না? এরা চায় তৃণমূল কংগ্রেসের মান সম্মান নষ্ট করবার জন্য, আর আমরা চাই এটাকে রুখে নেবার জন্য, লড়বার জন্য। কজন আছে আমি দেখি ওরা জেলে ভরতে পারে।